রোববার থেকে শুরু হচ্ছে বিসিএল এর ওয়ানডে আসর। মিরপুর ও ফতুল্লায় প্রথম দিনই মাঠে গড়াবে দুটি ম্যাচ। খেলা দেখতে দর্শকদের টিকিট লাগবে না। পাকিস্তানের বিপক্ষে সিরিজে স্পোর্টিং উইকেট চান টাইগার অধিনায়ক মাশরাফি। সাম্প্রতিক ক্রিকেটের বাইরে নানা বিষয় নয়, ম্যাচের ভাবনায় শুধুই মাঠের ক্রিকেট। আমাদের শুধু চিন্তা করা উচিত খেলা নিয়ে, আমাদের ফোকাস ছিল যে সবার রিকভারিটা যেন ভালো হয়, যেটা টিম ম্যানেজমেন্ট থেকে আমাদের বলা হয়েছে। বাংলাদেশে এসেই অনুশীলনে মনোযোগী দক্ষিণ আফ্রিকার যুবারা। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে মরিয়া বর্তমান চ্যাম্পিয়ন ইয়াং প্রোটিয়ারা। পেছাচ্ছে দেশের হকির দলবদলের তারিখ। ক্লাবগুলোর চাওয়া সবার অংশগ্রহণে জমজমাট লিগ। ফেডারেশনের দাবি, চিঠি দেওয়া হয়েছে প্রতিবাদী ক্লাবগুলোকে। এবং ইপিএলে আর্সেনালের কাছে 4-1 গোলে বিধ্বস্ত হল লিভারপুল। অ্যাস্টন ভিলাকে 1-3 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দেখছিলেন খেলার সময় শিরোনাম, দেশ বিদেশের খেলাধুলার সব খবর নিয়ে সাজানো আমাদের এই নিয়মিত আয়োজন। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। আর আজ থেকে শুরু হতে যাওয়া বিসিএল এর আসর নিয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন বিসিবির সাবেক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। লিপু ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আপনি তো জানেন ভাইয়া যে আজ থেকে আসলে বিসিএল এর আসরটা মাঠে গড়াচ্ছে, আজ সকাল থেকেই আসলে দুটো ম্যাচ শুরু হবে। তো এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো, সামনে পাকিস্তান সফর আছে, সব মিলিয়ে আসলে কথাবার্তা হবে। তবে তার আগে যে বিসিএলটা শুরু হতে যাচ্ছে এই বিষয়ে আসলে ম্যাচের প্রতিবেদনটা একটু দেখে আসি, কালকে যে ম্যাচগুলো শুরু হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ওয়ানডে টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। মিরপুরে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে খেলবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। অন্যদিকে ফতুল্লায় বিসিবি উত্তরাঞ্চল মুখোমুখি হবে ওয়ালটন মধ্যাঞ্চলের। দুটি ম্যাচই শুরু হবে দুপুর 1:30। ঢাকা প্রিমিয়ার লিগে ছিল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে একমাত্র ওয়ানডে ফরম্যাটের আসর। তবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ অনেক কারণে টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ, তাই এই সিরিজের আগে বাড়তি প্রস্তুতির জন্য বিসিএল এর ওয়ানডে ফরম্যাট আয়োজন করছে বিসিবি, আর তাই এর লোগো উন্মোচন অনুষ্ঠানও পেল ভিন্ন মাত্রা। চার দলের এই টুর্নামেন্টে বিশ্বকাপে অংশ নেয় ক্রিকেটারদের সঙ্গে অংশ নিচ্ছেন শীর্ষস্থানীয় প্রায় সব ক্রিকেটার। যদিও বা সাকিব আইপিএল এর জন্য পুরো আসর এবং তামিম ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচ খেলছেন না, আর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা ভালো হবে বলে মনে করছেন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়ক। ভালো অপরচুনিটি, ভালো প্রস্তুতিমূলক এবং কম্পিটিটিভ ক্রিকেট আমরা খেলবো, আশা করি টুর্নামেন্টটা খুবই ভালো হবে। এবং যেহেতু ৮০ প্লেয়ার্স এখানে খেলবে, তো আশা করি খুব ভালো একটা টুর্নামেন্ট হবে। টার্গেট থাকবে যে আমরা যেন চ্যাম্পিয়ন হই, এখানে কোনো টিমই দুর্বল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ন্যাশনাল টিম সবার জন্যই উন্মুক্ত আছে, যে এটা সবার জন্য আমাদের বলে না, যারা খেলবে বাকি সবার জন্যই অনেক বড় একটা অপরচুনিটি যে এখানে পারফর্ম করার জন্য। বিশ্বকাপে বাউন্স উইকেটে খেলা এবার দেশের উইকেটের সঙ্গে মানিয়ে নিতে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট বেশ কাজে আসবে বলে মনে করেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা। সেই সঙ্গে অনেকেই আবার এই আসরকে দেখছেন জাতীয় দলে নিজেদের জায়গা পোক্ত করার মিশন হিসেবে। উদ্যোগটা খুবই ভালো, কারণ আমাদের এই উইকেটে খেলার আবার দরকার আছে, নিজেদেরকে আবার মাঠে এনে আবার যেভাবে আমরা রেডি ছিলাম ওইভাবে রেডি করারও দরকার আছে। তো এখন আবার আমরা হোম সিরিজে যাচ্ছি, তো তার আগে আমার মনে হয় যে এই ধরনের টুর্নামেন্ট আমাদের কাজে লাগবে। আসলে আমি চ্যালেঞ্জ বলবো না, আমি বলবো আমার জন্য একটা সুযোগ যে আমি ওটা এখানে প্রুভ করতে পারি না, এই জায়গায় আমি ভালো খেলতে পারি। ইনশাল্লাহ আমি ওয়ানডে আবার পারফর্ম করতে পারলে রেগুলার হতে পারবো। লিস্ট এ মর্যাদার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি পাবে ১৫ লাখ টাকা ও রানার্স আপ দল পাবে ৭ লাখ টাকা। ভালো হয়েছে, ইনশাল্লাহ দেখা যাবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা দেখবেন। দর্শক, আমরা দুঃখিত, আসলে আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। লিপু ভাই, আসলে আমরা যে বিষয়টা দেখলাম এই প্রতিবেদনটায়, সেটা হচ্ছে কাল থেকে যে ম্যাচগুলো শুরু হচ্ছে, তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে এটাই যে ভাইয়া, আপনিও একটা সময় টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে আপনার সময়টাতেই কিন্তু এই বিসিএল এর আসরটা মাঠে গড়িয়েছে প্রথমবারের মতো। সেক্ষেত্রে এটাও আসলে প্রথমবার একদিক থেকে বলা যায়, কারণ সেটা চার দিনের আসর হলো, এবার কিন্তু প্রথম সেই চার দিনের আসরের সাথে যোগ হয়েছে একদিনের আসরটিও পাকিস্তানের বিপক্ষে আসলে সিরিজটাকে সামনে রেখে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দুটো দিক আছে, একটা হচ্ছে যে রিচার্ড
পাকিস্তান যেহেতু আসছে, আমরা অস্ট্রেলিয়াতে একটা ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট উইকেটে খেলে আসলাম, এখন ঘরে খেলতে হবে, তো তার জন্য কিন্তু ম্যাচের প্রিপারেশন এর কোনো বিকল্পই নেই। ভালো কম্পিটিটিভ ম্যাচ অবশ্যই হওয়া উচিত এবং সেই আলোকে যে খেলোয়াড়রা যে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে সেটা প্রশংসনীয় উদ্যোগ। তবে আমরা কিন্তু জানি যে পাকিস্তান এই বাংলাদেশে আসছে এপ্রিল মাসে, এটা কিন্তু প্রায় 7-8 মাস থেকে আগের থেকে আমি জানি, বাট আগের ক্যালেন্ডারে হয়তো ফেব্রুয়ারি মাসে প্রবাবলি এটা, আমি যতটুকু বিভ্রান্ত না হলে স্কেজুলটা ছিল, এটা পিছানো হয়েছিল এপ্রিলে। তো এগুলো যদি আগের থেকে প্ল্যানিং করা থাকে তাহলে ভালো হয়। যেমন এটাও আমার যতটুকু মনে পড়ে ক্রিকেট ক্যালেন্ডারে এই বিসিএল একদিনের টুর্নামেন্ট যে হবে এটা আমার ছিল না। তো যে জায়গায় ভালো সেটা হচ্ছে খেলার সুযোগ হচ্ছে, আর যে জায়গায় ভালো না সেটা হচ্ছে যে এটা যখন আমরা শুরু করেছিলাম তখন একটা ফ্র্যাঞ্চাইজ বেস শুরু করেছিলাম, সেখানে বেশ কিছু নিয়মকানুন ছিল যে একটা টিম কত লক্ষ টাকা দিয়ে এটাকে কিনতে হবে, প্লেয়াররা কত ম্যাচ ফি পাবে, সেগুলো অনেক প্রপোজাল আকারে তৈরি করে অ্যাপ্রুভাল নিয়ে আমরা আগিয়েছিলাম জিনিসটা। তারপরেও একটা দলকে আমরা বিক্রি করতে পারিনি, সেটা হচ্ছে উত্তরাঞ্চলকে, রাইট। তো পরবর্তী পর্যায়ে সেটা এখনো বোধ হয় বিক্রি করা সম্ভব হয়নি, বাট সেটা যদি করা যায় তাহলে আর কি কোনো কথাবার্তা থাকে না যে বোর্ডের কোনো দল এখানে খেলছে একটা ভালো। তবে আমি যে আলোকে দেখছি যে এই বিসিএলটা তৈরি ঘুরি করে একদিনের টুর্নামেন্টটাকে জুড়ে দেওয়া হলো, এতে ফ্র্যাঞ্চাইজিসটা হয়তো কিছুটা বেনিফিটেড হয়েছে, কী শর্তে জোড়া হয়েছে আমি জানি না, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা হয়তো তিনটা টিম নিয়ে ভারতে ইতিপূর্বে মাঝখানে যখন আইপিএল ছিল না তার আগে কিন্তু ভারতের সম্ভবত তিনটা টিমকে নিয়ে তারা এরকম একটা টুর্নামেন্ট করতো যেখানে নাকি সব বেস্ট পসিবল প্লেয়াররা খেলতো এবং সেখান থেকে বেস্ট পারফর্মারদের দিকে একটা নজর থাকতো সিলেক্টরদের। আমরা ঠিক একইভাবে যদি তিনটা টিমকে নিয়ে একই পজিশনে হয়তো তিনটা বেস্ট পসিবল প্লেয়ারকে ট্রাই করতাম তাহলে শক্তিমত্তার দিক থেকে আরও বেস্ট পসিবল প্লেয়াররা খেলার সুযোগ পেত, হয়তো 33টা বেস্ট পসিবল প্লেয়ার খেলতো এবং আপনি সময় পেতেন যে এটা যে একদিনের খেলা করেছে বিসিএল এটা একটা ভালো উদ্যোগ, খারাপ না, তবে এটা কিভাবে হবে, কখন হবে, আগামীতে কোন শর্তে প্লেয়াররা খেলবে, ফ্র্যাঞ্চাইজিদের করণীয় কী কী, এই জিনিসগুলো আরও অনেক প্রফেশনালি হ্যান্ডেল করা যেত, নেগোশিয়েট করা যেত, যেটা আমার কাছে মনে হয়েছে যে আরেকটা বিষয় লিপু ভাই আমি সেটা একটু এই আপনার কথার মাঝখানে ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে গিয়ে এবার এটা ওয়ান ডে ফরম্যাটে চালু করা হয়েছে, এমনও আসলে অফার এসেছে পৃষ্ঠপোষক ইয়ার কাছ থেকে, মানে পৃষ্ঠপোষক কোম্পানির কাছ থেকে, যে এটা হয়তো তারা চিন্তা করছে যে টি-20 ফরম্যাটও করার সামনের দিকে। তো 2016 সালে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, আর এর সাথে যদি আরো একটু কোশ্চেন যোগ করতে চাই সেটা হচ্ছে যে পৃথিবীতে বড় বড় যে দেশগুলো, ওয়েস্ট ইন্ডিজ বলি, ভারত বলি, যেখানে আসলে টি-20 একটা ক্রিকেটের রমরমা প্রচলন আছে তাদের ঘরোয়া আসরগুলোতে, সেক্ষেত্রে বাংলাদেশে বিগত কয়েক বছর ধরেই আমরা বিপিএল দেখতে পারছি না, একটা সময় এনসিএল হতো সেটাও আমরা ঠিকভাবে দেখতে পারছি না, তো সেক্ষেত্রে এই মানে ব্যবস্থাটা বা এই ইয়াটা যদি টি-20 ফরম্যাটে যদি চালু করা হয় সেটাও বা কতদূর কাজে আসবে? আপনি যে মানে কথাটা প্রথমে বললেন সেখানে আমি কিন্তু ধাক্কা খেয়েছি। আসলে বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক হচ্ছে ক্রিকেট বোর্ড, ক্রিকেট বোর্ড ডিসাইড করবে যে কোনটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। এখানে পৃষ্ঠপোষকরা মানে যারা দলটা কিনেছে, ফ্র্যাঞ্চাইজিসরা কী চাচ্ছে তার উপর বেস করে কিন্তু কিছু হবে না। এখানে কিছু কিছু ক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে এসে যায়, যদি কেউ কেউ দু জায়গায় থাকে তখন কিন্তু দেখা যায় যে স্বার্থের এই জিনিসগুলো ঘটে চলে আসবে। তো আমার বিশ্বাস যে ফ্র্যাঞ্চাইজিসটা টি-20 যেখানে থেকে আমরা শুরু করেছিলাম বিপিএল থেকে, প্রথমে 30-35 কোটি টাকা অ্যাটলিস্ট জমা পড়েছিল, সেখান থেকে কিছু টাকা প্লেয়ারদের পেমেন্ট টেমেন্ট দেওয়ার পর 20-22 কোটি টাকা জমা ছিল, তো সেটাকে হিউজিক্যালি গত বছরও করা হয়েছে, বাট এটাকে এইভাবে হুট করে এগুলো করা ঠিক না। দল যেভাবে মাঠে ভালো খেলছে, আপনি যদি বোর্ড চালাতে যান আপনাকেও কিন্তু ইকুয়ালি পারফর্ম করার চেষ্টা করতে হবে, দলের খেলোয়াড়রা যাতে মাঠে খেলতে পারে সে দৃষ্টিতে চিন্তা করতে হবে, এবং এখানে কিন্তু আপনার পরিপক্কতা দেখানোর ব্যাপার, ম্যাচুরিটি, আপনি দেশের ক্রিকেট নিয়ে কতটুকু ভাবছেন, দেশের ক্যালেন্ডারে কীভাবে সেগুলোকে সংযোজিত করছেন, এটা তো ডে টু ডে ওয়ার্ক না, আপনাকে অনেক দূরদর্শিতার পরিচয় এখানে দিতে হবে। বিশেষ করে সাংগঠনিক ক্ষেত্রে আরও দক্ষতা দেখানোর প্রয়োজন আছে এখানে অবশ্যই। যদি আপনি ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স দেখেন এবং এখানে এসে এখানে দেখেন তাহলে আসলে এটা বোর্ড পরিচালকরা কিংবা বোর্ডের কর্মকর্তারা কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু। আমরা আবারও আসবো আপনার কাছে, আমরা আসলে আরও কী কী খবর আছে আমরা সেটা একটু দেখে আসি। খেলার সময় আরো যা দেখবেন, প্রিমিয়ার লিগ শুরু করতে দেরি হলেও ক্লাবগুলোর প্রত্যাশা নির্ধারিত সময়ের মধ্যেই টুর্নামেন্ট শেষ করবে বাফুফে। এবং রোববার লা লিগার আলাদা ম্যাচে মাঠে নামছে রিয়াল ও বার্সা, সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন বার্সেলোনার তারকা লিওনেল মেসি।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে স্পোর্টিং উইকেট চান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেই সঙ্গে বিশ্বকাপের পর দলের ক্রিকেটারদের ছুটি আরও কিছুদিন বেশি হলে ভালো হতো বলে মন্তব্য করেছেন টাইগারদের বিশ্বকাপের দলপতি। তবে বাংলাদেশের ক্রিকেটে মাঠের বাইরে চলা নানা ইস্যু নিয়ে কোনো মন্তব্য করেননি নড়াইল এক্সপ্রেস। বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সেরা সাফল্য নিয়ে দেশে ফিরেছে টাইগাররা, যার জন্য এখনো চলছে মাশরাফি মাহমুদুল্লাহদের বন্দনা। তবে এমন সাফল্য পেতে টানা কয়েক মাস প্রস্তুতি নিয়েছিল পুরো দল, যার মধ্যে অন্যতম ছিল গ্রানাইটের তৈরি উইকেটে অনুশীলন, যা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কন্ডিশনেও কাজে এসেছে টাইগারদের। তবে বিশ্বকাপ শেষ, এবার বাংলাদেশের সামনে চ্যালেঞ্জের নাম পাকিস্তান। আর ঘরের মাঠে উইকেট ঐতিহ্যগতভাবে স্পিন সহায়ক হলেও পাকিস্তানের বিপক্ষে মাশরাফি চান স্পোর্টিং উইকেট। স্পোর্টিং উইকেটে খেলা সবসময় ভালো আমি মনে করি। স্পোর্টিং উইকেটে খেললে বিশেষ করে ওয়ানডে ক্রিকেট খেললে সুযোগ থাকে ভালো, আর আমরা প্রুভও করেছি যে স্পোর্টিং উইকেটে আমরা এতটা খারাপ না। সবকিছু ডিপেন্ড করছে অপোনেন্টের উপরে যে ওদের স্ট্রেংথ কোথায়। আমাদের স্ট্রেংথ অবভিয়াসলি স্পিন, আমাদের আমরা যখন হোমে খেলি তো সবকিছু আসলে চিন্তা করেই করা উচিত। তবে আমি মনে করি যে স্পোর্টিং উইকেটে আমাদের সবাই ফর্মে আছে, তো এক্সপেকটেশন থাকবে অবশ্যই স্পোর্টিং। লম্বা বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে মাত্র 10-12 দিনের বিশ্রাম পেয়েছে টাইগাররা। পেশাদার ক্রিকেটার বলেই আবারও ব্যাট বল হাতে মাঠে নামতে হচ্ছে মাশরাফিদের। তবে বিশ্রামটা একটু বেশি হলে ভালো হতো বলে মনে করছেন ম্যাশ। একটু রেস্ট পেলে এই খেলার জন্য না, আর একটু বড় হলে অবশ্যই সেটা ভালো হতো। প্রায় 2 মাস সবাই অনেক জার্নি করেছে, বিশেষ করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অনেক জার্নি ছিল। সেই জায়গা থেকে আমি বলবো যে হয়তোবা পুরা সিরিজটা হয়তোবা পাকিস্তান সিরিজ একটু দেরিতে হলে হয়তোবা এটা করা যাবে। মাশরাফির দেশে ফেরার পর থেকেই মাঠের বাইরে নানা কারণে সরগরম দেশের ক্রিকেট মহল। তবে এসব নিয়ে কোনো মন্তব্য করেননি নড়াইল এক্সপ্রেস, বরং তাদের মনোযোগ শুধুই মাঠে। আমাদের শুধুই চিন্তা করা উচিত খেলা নিয়ে, যেটাই সামনে পাই, যেটা আমরা ওয়ার্ল্ড কাপ খেলে এসেছি, এবং আমাদের ফোকাস ছিল যে সবার রিকভারিটা যেন ভালো হয়, যেটা টিম ম্যানেজমেন্ট থেকে আমাদের বলা হয়েছে সেটা হয়েছে। এখন আবার যেহেতু টুর্নামেন্ট শুরু হচ্ছে এদিকে ফোকাস করা উচিত। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। লিপু ভাই, আসলে আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে এই বিসিএল এর আসন নিয়ে, এবং এই বিসিএল এর সাথে আসলে পাকিস্তান সফরটাও জড়িয়ে যায়, কারণ আমরা পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজকে কেন্দ্র করেই কিন্তু বিসিএল এর একদিনের আসরটা তড়িঘড়ি করে মাঠে নামানো। তো এই আসরটা আসলে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য কতটুকু কাজে দেবে বলে আপনি মনে করছেন? আমি আপনাকে আগে বললাম যে ম্যাচ প্র্যাকটিসটা ভালো, কম্পিটিটিভ ম্যাচ। তো বিসিএল এ যেমন ছিল যে 4 দিনের ম্যাচে আপনি একটা করে ফরেন প্লেয়ার আনতে পারবেন, তো আই বিলিভ যে সেটা হয়তো সম্ভব হবে না। আর দুটো জিনিস সেখানে উঠে আসছে যে মাশরাফি কিন্তু বলছিল যে রিকভারি, মানে আরো কয়েকদিন যদি রেস্ট পাওয়া যেত, শরীরকে তো বিশ্রাম দিতে, প্রায় 2 মাসের উপরে তারা সফর শেষ করে এসছে। এই কারণে আমি বলছিলাম যে এখানে যদি রিয়েলি 3টা টিম করে ম্যাচ খেলা যেত তাহলে ম্যাচের পরিমাণটা হয়তো একটু কমতো, তাদের রিকভারিটা ভালো হতো। পাকিস্তান টিম 15 তারিখে আসতে যাচ্ছিল, আমরা 13 তারিখে, 2 দিন আগে আনলাম কেন তাহলে আমি জানি না। এখানে কিন্তু কোয়ার্ডিনেশনের আমি একটা সমস্যা দেখতে পাচ্ছি। আর সেকেন্ডলি হচ্ছে যে যদি টিম ম্যানেজমেন্টের সঙ্গে কোচ, ফিজিও কিংবা ফিটনেস ট্রেনারের সঙ্গে যদি কথা বলে এই টুর্নামেন্টের আয়োজন করে থাকে, ওয়েল অ্যান্ড গুড। নাহলে ঠিক হাতুরা সিংহে যে সমস্ত কথা বলেছে যে সিলেক্টরদের সঙ্গে একটা সমন্বয়ের অভাব ছিল, ভালো টিম পান নেই, আবার কিন্তু এই পাকিস্তানের সঙ্গে যদি কোনো কারণে প্লেয়ারদেরকে টায়ার্ড দেখা যায় তাহলে কিন্তু আবার তিনি কথা উঠাবেন যে আমার সঙ্গে আলোচনা না করেই এরকম একটা টুর্নামেন্ট করা হয়েছে। বিকজ রিকভারির ব্যাপারে তো বোর্ড এক্সপার্ট নয়, তার এক্সপার্টিজ হচ্ছে তার ফিজিও, তার ফিটনেস ট্রেনার, তার হেড কোচ, তাদের কথা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং মাশরাফির মুখে কিন্তু একই কথা চলে এসছে যে তারা আশা করছিলেন যে আরেকটু রেস্ট নিলে রিচার্জ হয়ে তারা এই টুর্নামেন্টে ফেরত আসতে পারতেন। তো আমার মনে হয় যে জায়গাগুলোতে বারবার আমরা দেখছি যে কিছুটা সমন্বয়ের ঘাটতি থাকে সেগুলোকে মিনিমাইজ করার দিকে বরঞ্চ নজর দেওয়া উচিত, রেদার দেন এটা যেন বড় আকারে ধারণ না করে। লিপু ভাই, আমি আর একটু বিস্তারিত আপনার কাছ থেকে এই বিষয়ে জানতে চাইবো, আমি একটু অ্যাড করে দেবো, সেটা হচ্ছে গিয়ে টুর্নামেন্টটা কিন্তু হচ্ছে মাত্র 7 দিনের, মানে 5 তারিখে শুরু হচ্ছে, ফাইনাল হচ্ছে 11 এপ্রিল। তো সেক্ষেত্রে কিন্তু 5 দিনের, এই 7 দিনের ভেতরে প্লেয়ারদের খুব বেশি বেশি করে মাঠে নামতে হবে, সেক্ষেত্রে তাদের ধকলটা কি আরো বেশি যাচ্ছে না? 7 দিনের 4টি ম্যাচ যারা ফাইনাল খেলবে, সো দ্যাট এটা যারা ফিজিও তারা ভালো বলতে পারে যে একটা ট্রাভেল করলে ইভেন, মানে প্লেনে এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন রিকভারির জন্য কিছুটা সময় চায়, সে যদি রাতে হয় তারও বেশি সময় চায়। তো আমার বিশ্বাস যে 7 দিনে 4টা ম্যাচ এরকম একটা বড় সিরিজ শুরু করার আগে একটু বেশি হয়তো চাপ পড়ে যাচ্ছে, যেটা হয়তো মাশরাফি মুখ দিয়ে বলেননি, বাট আমার বিশ্বাস যে এই ব্যাপারগুলো টিম ম্যানেজমেন্টের সঙ্গে সরাসরি আলোচনা করে নিলে ভালো। আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে যে
চাপটা একটু বেশি পড়ে যাবে, কারণ খেলা যখন মাঠে কেউ নামবে তখন তো তাকে সেরাটা দিয়েই খেলতে হবে, সেখানে তো কোনো কার্পণ্য করা যাবে না। এবং আমার বিশ্বাস যে এখানে যেন আরেকটা জিনিস দেখতে পাই যে সৌম্য সরকার কি টিম ম্যানেজমেন্টের কি প্ল্যান, এখানে হয়তো আবার তাকে আমরা অন্য জায়গায় দেখতে অন্য পজিশনে খেলতে দেখতে পারি। মমিনুল হককে নিয়ে কি প্ল্যান টিম ম্যানেজমেন্টের, তাহলে সেই জায়গাটাতেই তাকে খেলতে দেওয়ার সুযোগ হওয়া উচিত। সাব্বির বীর রুম্মনকে যদি ছয় সাতে দেখতে চায় তাহলে সেখান থেকে খেলাটা কিভাবে বের করবেন তিনি সেদিকে নজর দেওয়া উচিত। দেন হয়তো সোহাগ গাজীর দিকে প্লেয়ারদের চোখ থাকতে পারে, সিলেক্টরদের অ্যাজ ওয়েল, হয়তো আলামিন ফেরত আসবেন আবার দলে সেদিকে নজর থাকতে পারে। মাশরাফি বলেছেন স্পোর্টিং উইকেট, এখন তাহলে সেই স্পোর্টিং উইকেটটাকে এই এই টুর্নামেন্টই দেখতে হবে যার উপর বেশ করে দল নির্বাচনের ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়বে, হয়তো দল নির্বাচন করেই ফেলবে হয়তো, কিংবা হোমে হওয়াতে একটু বাড়তি সুবিধা সিলেক্টরে নিবে। তো এই জায়গায় যেন যে ধরনের উইকেটে তারা ম্যাচ খেলবেন সেরকম স্পোর্টিং উইকেটই যেন তাহলে ম্যাচে তারা পান, সেই জায়গাগুলোতে যেন অ্যাডভান্টেজটা আমরা নিতে পারি। 2016 অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেই অনুশীলনে নেমে পড়েছে প্রোটিয়া যুবারা। বিশ্বকাপের আয়োজক দেশের কন্ডিশনের সাথে খাপ খেয়ে নেওয়ার পাশাপাশি এই সিরিজে বিশ্বকাপের প্রস্তুতিটাও সেরে নিতে চায় দক্ষিণ আফ্রিকা। 2016 এর শুরুতেই অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ, ছোটদের বড় আসর, তাতে কি ক্রিকেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের যুগে প্রস্তুতি যে হওয়া চাই নিখুঁত, আর তাই বাংলাদেশ সফরটিকে বাড়তি গুরুত্বের সাথেই দেখছে বর্তমান চ্যাম্পিয়নরা। ঢাকায় পৌঁছে পরের দিনই মিরপুর স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছে দক্ষিণ আফ্রিকার যুবারা। ভিন্ন কন্ডিশন আর উইকেটে মানিয়ে নিতে মানসিকভাবেও প্রস্তুত দল, এমনটাই মনে করে ম্যাথালেনের শিষ্যরা। কন্ডিশনটা বড় চ্যালেঞ্জ, তবে শারীরিক ও মানসিকভাবে আমরা প্রস্তুত। এ উইকেটে তেমন বাউন্স পাওয়া যাবে না, তবে লাইন ও লেন্থ ঠিক রেখে বোলিং করলে ভালো করতে পারবো আমরা। দেশ ছাড়ার আগে বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে অভিজ্ঞদের দেওয়া পরামর্শ এই সিরিজে কাজে লাগবে বলে মনে করে সফরকারীরা, পাশাপাশি নিজেদের প্রস্তুতি নিয়েও আত্মবিশ্বাসী তারা। তবে বাংলাদেশের স্পিনিং পিচে পার্ট টাইমার স্পিনারদের উপরই আস্থা রাখছেন প্রোটিয়া অধিনায়ক। এখানে আসার আগে এখানকার কন্ডিশন সম্বন্ধে অভিজ্ঞদের পরামর্শ শুনেছি আমরা, আর স্পিন নিয়েও পরিকল্পনা আছে আমাদের। আমাদের দলে পার্ট টাইম স্পিনার আছে যারা দুসরাই পারদর্শী, আশা করছি এটা বাড়তি সুবিধা দেবে আমাদের। প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, পরিকল্পনা মোতাবেক খেলতে পারলে প্রত্যাশিত ফল পাবো আমরা। সফরকারীদের দলের অধিকাংশ খেলোয়াড়েরই দেশ ও দেশের বাইরে লিগ ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। প্রথম শ্রেণীর লিগে ভালো রেকর্ড আছে দলের চারজন খেলোয়াড়ের। এখন দেখার বিষয় মাঠের লড়াইয়ে কেমন করেন এবি ডিভিলিয়ার্স, স্টেইনদের উত্তরসূরিরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সদ্য সমাপ্ত আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য এবং আইসিসির ক্রিকেট দুর্নীতি, তিন মোড়লের স্বেচ্ছাচারিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে ঢাকার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সেভ দ্য স্পোর্টস নামক একটি সংগঠন। 2015 বিশ্বকাপে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে খেলায় কোচ, অধিনায়ক ও ক্রিকেটার সহ বিসিবির সবাইকে সেভ দ্য স্পোর্টসের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মতো সংগঠনে ক্ষমতার অপব্যবহার কোনো মতেই মেনে নেওয়া যায় না বলে দাবি করেন সম্মেলনে উপস্থিত বক্তারা। তারা আরও বলেন, মুস্তফা কামালের সাথে যে অন্যায় আচরণ করা হয়েছে তাতে শুধু কামাল নন বরং পুরো বাংলাদেশকে অপমান করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু গোল্ড কাপ সফলভাবে আয়োজন করায় অভিনন্দন জানানো হয় বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে। লিপু ভাই, আমরা আসলে যে প্রতিবেদনটা দেখছিলাম এর আগে সেটি হচ্ছে গিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে প্রোটিয়া দলটা যে এসেছে, তো এটা আসলে আমাদের প্রস্তুতির জন্য কতটা নিয়ামক হবে বা কতটুকু কাজ দেবে? ইনফ্যাক্ট আমাদের আন্ডার-19 ছেলেরা তো অপরচুনিটি কম পায় যদিও তারা কিছুদিন আগে শ্রীলঙ্কা খেলে আসছে। তবে আমি মনে করি যে এটা আমাদের থেকে কিন্তু পরিকল্পনাটা হয়তো দেখবেন আপনি সাউথ আফ্রিকারই বেশি, তারা যেহেতু খেলতে আসছে তারা এই কন্ডিশনে অভ্যস্ত না, তারা কিন্তু সেটাকে ক্যাপিটালাইজ করার জন্য আসছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের ছেলেরও একটা ভালো সুযোগ পাবে সাউথ আফ্রিকান দুর্গে বা কতখানি শক্তিশালী সেটাকে বোঝার। বাট যেহেতু কন্ডিশনটা আমাদের, সেই কারণে ডেফিনেটলি আমরা এখানে ফেভারিট থাকবো। বাট তারপরেও আমি মনে করি যে এই দলেও দেখবেন দু একজন ভালো সিম বোলার আছে যারা নাকি ভালো বল করবে। তো আমি আশা করব যে সাউথ আফ্রিকান টিমের জন্য একটা সারপ্রাইজ থাকতে পারে, আমরা তাদের জন্য যদি সবুজ গালিচা আলা উইকেট তৈরি করি যেখান থেকে তারা পেস জেনারেট করতে পারবে, সো দ্যাট তাহলে আমরা আমাদের দেশের মাটিতেই ওদের পেস বোলিং খেলাটা কতখানি কঠিন আমাদের আন্ডার-19 রেখে একটা টেস্ট দিতে পারতাম। এখন আমরা যদি স্পিনিং সহায়ক উইকেট বানিয়ে রাখি তাহলে আমাদের যতটুকু উপকার হবে তার থেকে সাউথ আফ্রিকানদের বেশি উপকার হবে। তো আমরা ওদের দেশে সফর না করে কিন্তু
এই বেনিফিটটা নিতে পারি যদি সেভাবে পরিকল্পনা করে থাকে, মানে ঘাসের উইকেট সিলেক্ট করে থাকে যেই জায়গায় উইকেট কম্পারেটিভলি একটু হার্ড এন্ড বাউন্স কম্পারেটিভলি আমাদের। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আমরা আজকে সেই দেশ স্পোর্টসের একটা প্রোগ্রাম দেখেছি যেখানে আসলে এই ক্রিকেট ফুটবল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যে সফলতা ব্যর্থতা এগুলো আলোচনা সমালোচনা করা হয়। আসলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সমালোচনার যে একটা প্রয়োজন আছে এই টার্গেটটা আসলে খুব কম মানুষই অনুভব করেন, কারণ আমরা অনেকেই হয়তো সমালোচনা করা হয় কিন্তু সমালোচনার যে কিভাবে করে সমস্যাটা দূর করা হবে সেই সলিউশনটা হয়তো কেউ দিতে পারেন না, শুধু সমস্যাগুলি তুলে ধরা হয়। এই বিষয়টাতে আপনার কি মতামত থাকতে পারে? আসলে এই যে সমস্যাগুলো বিভিন্ন ক্ষেত্রে আমাদের, যেমন কতদিন আগে যে সাম্প্রতিক বিষয়টা নিয়ে বিশ্ব ক্রীড়াঙ্গনে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে আলোচনা চলছে মুস্তফা কামাল এবং ICC-র বিষয়টা নিয়ে, এই বিষয়টা নিয়ে তুলে ধরার ক্ষেত্রে আসলে এই জাতীয় জিনিস কতটুকু সহায়ক? ইনফ্যাক্ট এটা তো কামাল ভাই ইস্যুটা তো অনেক বড় ইস্যু, তো আসলে সেভ দ্য স্পোর্টস শীর্ষক আলোচনা ছিল আর কি, তো সেইটা যেন আমার মনে হয় যে এখানে আরও যদি গঠনমূলক আলোচনা করি আমাদের দেশের সার্বিক ক্রীড়াঙ্গনের অবস্থা কিংবা সেখানে কীভাবে উত্তরণ ঘটানো যায় সেরকম ব্যাপারে কিন্তু অহরহ আলাপ করার মতো অনেক বিষয় আছে। অল অফ এ সাডেন কোনো একটা কিছু ঘটলো তারপরে আমরা আলাপ করলাম, আমার মনে হয় সেটাও ভালো যে কোনো একটা জিনিস অ্যাড্রেস করলেন, কিন্তু তার চেয়ে যদি সবসময় এটাকে আমরা নজরদারির মধ্যে রাখতে পারি, যদি বেস্ট পসিবল লোকজন প্রতিটা জেলা কিংবা উপজেলা পর্যায়ে কিংবা প্রত্যেকটা ফেডারেশনে যদি মানে সঠিক লোককে আমরা সেখানে সেট আপটা করতে পারি, সেই ক্রাইটেরিয়া সেটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্যেই হোক বা মনোনয়নের ক্ষেত্রগুলো যেন ভালো থাকে, তাহলে এবং আমাদের নিজেদেরও যদি আমরা আরও আপগ্রেড করি কীভাবে আমরা কথা বলবো, কোন ফোরামে আমাদের কীভাবে কথা বলা উচিত, নিজেদের অধিকারের জন্য প্রত্যেককে কীভাবে লড়া উচিত সেটা আমার মনে হয় ইম্পর্টেন্ট। সেই জায়গাটাতে বোধ হয় আমাদের সংগঠকদেরও ঘাটতি আছে আমি মনে করি, তবে গঠনমূলক আলোচনা আমি প্রেফার করি। আপনি জাস্ট প্রবলেমটার দিকে আঙুল তুলে দিলেন কিন্তু সমাধানটা কি সেটা যদি আপনি বলতে না পারেন আমার মনে হয় যে সেটা সেই সমালোচনাটা আসলে পূর্ণতা পায় না, পূর্ণতা পায় না, পূর্ণতা পায় না। লিপু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এত গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা বলার জন্য তোকে ধন্যবাদ। ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বর্তমান রানার্স আপ নিউজিল্যান্ড। প্রায় এক বছর পর কিউই টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন মার্টিন গাপটিল, পেসার ম্যাট হেনরি। বিশ্বকাপের পর প্রথম সিরিজ খেলতে 14 মে ইংল্যান্ড পৌঁছাবে বর্তমান রানার্স আপ নিউজিল্যান্ড। প্রায় দেড় মাসের পূর্ণাঙ্গ এই সিরিজে স্বাগতিকদের বিপক্ষে 2টি টেস্ট, 5টি ওয়ানডে ও 1টি টি-20 ম্যাচ খেলবে কিউইরা। সে লক্ষ্যে ব্র্যান্ডন ম্যাককালামকে অধিনায়ক করে 15 ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন অ্যাডাম মিলন এবং অলরাউন্ডার মিচেল সান্টার। এছাড়াও 15 সদস্যের টেস্ট স্কোয়াডের সদস্যরা হলেন ম্যাককালাম, কোরি অ্যান্ডারসন, বোল্ট, গাপটিল, হেনরি, লাথাম, রঞ্চি, নাথান ম্যাককালাম, লুক রঞ্চি, উইলিয়ামসন, টিম সাউদি, রস টেইলর ও কেন উইলিয়ামসন। এবার দেশের ফুটবলের খবর। প্রিমিয়ার লিগ শুরু করতে দেরি হলেও ক্লাবগুলোর প্রত্যাশা নির্ধারিত সময়ের মধ্যেই টুর্নামেন্ট শেষ করবে বাফুফে। পাশাপাশি সুপার কাপ এবং স্বাধীনতা কাপের মতো টুর্নামেন্টগুলো সময় মতো মাঠে গড়াবে বলে প্রত্যাশা ক্লাবগুলোর। দেশের ঘরোয়া ফুটবলে 4টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবার কথা থাকলেও ক্লাবগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে প্রিমিয়ার লিগ, যেটিকে সামনে রেখে গেল জানুয়ারিতেই দল গোছানো শেষ করেছিল অধিকাংশ ক্লাব। কিন্তু লিগ মাঠে না গড়ানোয় তারিখ বারবার পরিবর্তন হয় ক্লাবগুলো শুধু নিরুৎসাহিতই হয়নি, হয়েছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে বিপিএল এর অংশগ্রহণ ফি এবার 10 লাখ টাকা থেকে বাড়িয়ে বাফুফে দিচ্ছে 25 লাখ। বড় ক্লাবের জন্য টাকার অঙ্কটা খুব বেশি প্রভাব না ফেললেও বাফুফের এমন সিদ্ধান্তে উপকৃত হয়েছে দেশের দ্বিতীয় সারির ক্লাবগুলো। তবে টাকার অঙ্ক যাই হোক, ক্লাবগুলোর দৃষ্টি এখন কবে মাঠে গড়াবে বিপিএল সেই দিকে। মাঠের খেলা মাঠে না থাকলে আসলে কোনো কিছুই নেই এরকমই একটা মনে হয়, তো বেশ কিছুদিন বিরতি দেওয়ার পরও আপনার খেলা শুরু হচ্ছে সেটাই সবচেয়ে আনন্দের বলতে পারেন। দলবদল তো হয়েছে জানুয়ারি মাসের 31 তারিখ শেষ হয়েছে, সেক্ষেত্রে আমাদের 2 মাস কিন্তু বসে আছে, যদিও অনেকটা উপকার এটা হচ্ছে, আমাদের খরচ অনেক গিয়েছে। এদিকে লিগ দেরিতে মাঠে গড়ালেও ক্লাবগুলোর প্রত্যাশা নির্ধারিত সময়ের মধ্যে প্রিমিয়ার লিগের পাশাপাশি স্বাধীনতা কাপ এবং সুপার কাপ আয়োজন করবে বাফুফে। কিছু সমন্বয় করে ফেডারেশনের যে চিন্তা ভাবনা যে লিগ প্রপারলি প্রপার ওয়েতে শেষ করে বঙ্গবন্ধু সুপার কাপ এবং স্বাধীনতা কাপ যাতে হয় সেটাই আমরা আশা করব। দিন পিছিয়ে গেছে এবং এখানে কিছুটা আমাদের ক্লাবগুলো কিছুটা প্রবলেম হয়েছে, তারপরও এখন যে ফিক্সার দিছে সেই ফিক্সার অনুযায়ী আমরা আশা রাখি আগামী
দুই মাসের মধ্যে প্রথম লিগটা শেষ হবে। ক্লাবগুলোর এমন লিগ পেছানোর বিড়ম্বনা বন্ধ করতে সামনের মৌসুম থেকে বাফুফেকে একটি সুনির্দিষ্ট ফুটবল ক্যালেন্ডার তৈরির পরামর্শ দেন এসব ক্লাব কর্মকর্তা। হিসেম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার হকি প্রসঙ্গ। গেল তিন মাস ধরে বেশ কয়েকবার গভর্নিং বডির সভা শেষে দলবদলের তারিখ নির্ধারণ করেছিল বাংলাদেশ হকি ফেডারেশন। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে এবার পিছিয়ে যাচ্ছে সেই তারিখ। পাশাপাশি দেশের শীর্ষ পর্যায়ে চারটি ক্লাব এখনও লিগে অংশগ্রহণের ব্যাপারে অনিচ্ছুক হওয়ায় লিগের ভবিষ্যৎ হয়ে পড়েছে অনিশ্চিত। আর যে কয়েকটি ক্লাব অংশ নিচ্ছে তারাও চাচ্ছে সবগুলো দলের অংশগ্রহণই জমজমাট হোক এবারের হকি লিগ। এদেশের হকি অঙ্গনে মৌসুমের শুরু থেকেই এবারের দলবদল নিয়ে কম জল ঘোলা হয়নি। শেষ পর্যন্ত সবকিছু ছাপিয়ে এপ্রিলের 26, 27 ও 28 তারিখ দলবদলের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হলেও সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে নিশ্চিতভাবে পিছিয়ে যাচ্ছে সেই দলবদল প্রক্রিয়া। মে মাসের প্রথম সপ্তাহে সেই দলবদলের পরবর্তী তারিখ নির্ধারিত হতে পারে বলে জানানো হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে। পাশাপাশি মোহামেডান, মেরিনা ইয়াংস, ওয়ারি ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের মতো ক্লাবগুলোকে লিগে অংশগ্রহণ করানোর জন্য ফেডারেশন দফায় দফায় তৎপরতা চালাচ্ছে বলেও জানান লিগ কমিটির যুগ্ম সম্পাদক। দলবদলের তারিখটা নির্ধারণ হলো 26, 27, 28। হঠাৎ করে সিটি কর্পোরেশনের ঘোষণা আসাতে আমাদের জন্য একটু সমস্যা হয়ে গেল। এই সিটি কর্পোরেশন নির্বাচন 28 তারিখে, এর মধ্যে দলবদলের জিনিসটা খুব আমাদের জন্য একটা বিব্রতকর অবস্থা হয়ে যায়। সম্ভাব্য ডেটটা হয়তো পরবর্তী মাসের ফার্স্ট উইকের দিকে হবে। ওনাদের সাথে আমি জরুরি দিলাম যে ওনারা আবার ওনাদেরকে রিকোয়েস্ট করে চিঠি পাঠাচ্ছে যাতে ওনারা আসেন, ওনাদের প্রতিনিধি পাঠান, তারা যেন খেলায় অংশগ্রহণ করেন। তবে যারা লিগে অংশ নিচ্ছে না তারা বলছে ফেডারেশনের এই তৎপরতার কথা সম্পূর্ণ মিথ্যাচার ও বানোয়াট। এই বিষয়ে একটি চিঠি পাঠানো ছাড়া আর কিছুই করেনি ফেডারেশন। আর এমনিতেও এই কমিটির অধীনে তারা দেশের কোনো ধরনের ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেবে না বলেও জানান তারা। অন্যদিকে লিগে যে কয়েকটি দল অংশ নিচ্ছে তারাও চাচ্ছে সবগুলো দলই অংশ নিক দলবদলে। এটা সম্পূর্ণ ভুল তথ্য। আমাদের সাথে আদৌ ফেডারেশন থেকে কোনো যোগাযোগ করা হয়নি। আর চিঠি গ্রহণের ব্যাপারে যে চিঠি আসছে হয়তো বা কেউ ছিল বা কেউ ছিল না, তো চিঠি আসছে, চিঠি গ্রহণ করছে। বর্তমান কমিটির আন্ডারে আমরা খেলবো না। লিগে যদি সবগুলো দল খেলে এটা একটা জমজমট হবে, কিছু যদি না দল অংশ না করে তাহলে সেই জমজমটটা থাকে না, সবগুলো অংশগ্রহণ করুক সেটা আমরা চাই আর কি। ক্লাবগুলোর কারণেই হোক কিংবা ফেডারেশনের গো মনোভাবের কারণেই হোক, দেশের হকিকে বাঁচাতে যে কোনো এক পক্ষকে ছাড় দেওয়া উচিত বলে মনে করেন এদেশের হকি প্রেমীরা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ইপিএল এর হাই ভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গানাররা 4-1 গোলে হারিয়েছে লিভারপুলকে। এতে পয়েন্ট তালিকার 2 নম্বরে উঠে এলো আর্সেনাল। দিনের আরেক ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। অ্যান্ডার হেরার জোড়া গোলে রেড ডেভিলরা 3-1 গোলে হারায় অ্যাস্টন ভিলাকে। টেবিলে ম্যান ইউনাইটেড এখন 3 নম্বরে। হারলে শিরোপার রেস থেকে ছিটকে যেতে হবে, তার উপর নেই নিয়মিত অধিনায়ক স্টিভেন জেরার্ড। সেই সঙ্গে খেলাটা হচ্ছে আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। বুঝাই যাচ্ছে একরাশ চাপ নিয়ে গানারদের বিপক্ষে মাঠে নামে লিভারপুল। আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শেষে ভক্তরাও পেয়ে যায় হাই ভোল্টেজ এই ম্যাচ দেখার সুযোগ। সুযোগ ছিল লিভারপুলের জন্য 4 নম্বর ধরে রাখারও, কিন্তু কিসের কি, নিজেদের মাঠে অপ্রতিরোধ্য আর্সেনাল। ম্যাচের 37 মিনিটে ওজিলের পাশে হেক্টর ভেল্লিনের গোলে লিড পায় আর্সেনাল উইঙ্গারের শিষ্যরা। পিছিয়ে পড়ার পর ভেঙে তছনছ লিভারপুলের রক্ষণভাগ। মিনিট 3 পর আবারও আক্রমণে আর্সেনাল। তার থেকে দুর্দান্ত 1 গোল করে নিজের জাত চেনান জার্মান তারকা মেথুস ওজিল। 2 গোলের লিড নিয়ে থামেনি আর্সেনালের গোল ক্ষুধা। প্রথমার্ধে 6 মিনিটে আবারও নেচে উঠল এমিরেটস স্টেডিয়াম, এবার গোলদাতা অ্যালেক্সিস সানচেজ। দ্বিতীয়ার্ধে খানিকটা প্রতিরোধের চেষ্টা অলরেডদের। পেনাল্টি সুবাদে 76 মিনিটে হেন্ডারসন একটি গোলও করেন, কিন্তু এদিন ফুটবল দেবতা ছিল আর্সেনালের পক্ষে। তাই ম্যাচের 6 মিনিটে অলিভার জিরুড গোল করলে বড় জয়ের সঙ্গে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে খুশি মনে মাঠ ছাড়ে আর্সেনাল। এদিকে আরেক ম্যাচে নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে দারুণ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুল না পারলেও ঠিকই 3 নম্বর স্থান মজবুত করেছে ভ্যান হলের শিষ্যরা, যাতে পাত্তা পায়নি অ্যাস্টন ভিলা, যার শুরুটা 43 মিনিটে করেন অ্যান্ডার হেরেরা। এরপর 79 মিনিটে জ্বলে উঠেন ওয়েন রুনি, কিন্তু 1 মিনিট পর স্টন ভিলার ভেন্টেকে একটি গোল পরিশোধ করলেও রেড ডিভিলদের জয়ে বাধা হতে পারেননি। ম্যাচের 6 মিনিটে ম্যান ইউনাইটেডের প্রাণভোমরা রুনি আরও একটি গোল করলে জয়ের আনন্দে মাতে ম্যানচেস্টার ইউনাইটেড। শান্ত বিশ্বাস, সময় সংবাদ। লা লিগার খবর। স্প্যানিশ লিগের ম্যাচে রোববার ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নাবুতে গ্রানাদাকে আতিথ্য দিতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। দুদলের এই ম্যাচ শুরু হবে রোববার রাত 11:30। অন্য ম্যাচে সেল্টা ভিগোর মাঠে আতিথ্য নেওয়ার অপেক্ষায় আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
এই ম্যাচে ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন বার্সা তারকা লিওনেল মেসি। ম্যাচটি শুরু হবে রোববার রাত 8:30। একই তো নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবু, তার উপর প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তলানির দল গ্রানাদা, তাই পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার কথা মাদ্রিদিস্তানদের। পরিসংখ্যান ও কথা বলছে স্বাগতিকদের পক্ষেই, আগে শেষ 10 বারে দেখায় 9 বারই যে জয়ের রেকর্ড আছে লস ব্লাঙ্কোসদের, সেই সাথে চলতি মৌসুমে লিগের 28 ম্যাচে মাত্র 6টিতে হারের স্বাদ পেতে হয়েছে রোনালদোদের। অন্যদিকে লিগে শেষ 8 অ্যাওয়ে ম্যাচের 7টিতেই হেরেছে গ্রানাদা। ম্যাচের আগে অ্যাঞ্চেলোত্তির দলে পেপের ইঞ্জুরি সমস্যা ছাড়া নতুন কোনো ইঞ্জুরি সমস্যাও নেই, ইঞ্জুরি কাটিয়ে ফেরার সম্ভাবনা আছে কলম্বিয়ান ফুটবল তারকা হামেস রদ্রিগেজের। তাছাড়া এ ম্যাচে হয়তো আপন খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টায় থাকবেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, সেই সাথে ওয়েলস তারকা গ্যারেথ বেলও আছেন দারুণ ফর্মে। তাই সব মিলিয়ে গ্রানাদার বিপক্ষে অঘটন না ঘটলে জয় নিয়ে মাঠ ছাড়ার কথা রিয়ালের। আরেক ম্যাচে সেল্টা ভিগোর মাঠ এস্তাদিও দি বালাইদোসে প্রতিশোধ নেয়ার ম্যাচে মাঠে নামবে লিগের শীর্ষ দল বার্সেলোনা, কেননা ঘরের মাঠ নু ক্যাম্পে আগের মৌসুমে এর আগে স্বাগতিকদের বিপক্ষে যে হারের স্বাদ পেতে হয়েছিল কাতালানদের। তবে পরিসংখ্যান কিন্তু বার্সার পক্ষেই, এর আগে সেল্টা ভিগোর মাঠে 4 বারের দেখায় জয়ের রেকর্ড আছে অতিথিদের, সেই সাথে চলতি মৌসুমে লিগের শেষ 5 ম্যাচের প্রতিটিতেই জয় পেয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে লুই এনরিকের শিষ্যরা। তার উপর আবার এ ম্যাচেই ইঞ্জুরি কাটিয়ে ফিরতে পারেন বার্সার প্রাণ ভোমরা লিওনেল মেসি। তাই মেসি নেইমার ও সুয়ারেসকে নিয়ে গড়া দল বার্সেলোনা সেল্টা ভিগোর বিপক্ষে জয় ভিন্ন কোনো কিছুই ভাবছে না। ফারজানা মুমু, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার বার্নলির মাঠে আতিথ্য নিতে যাচ্ছে টেবিলের 7 নম্বর ক্লাব টটেনহাম হটস্পার। রোববার রাত 2টায় শুরু হবে এই দুদলের লড়াই। বার্নলির মাঠ টার্ফ মুড়ে পরিসংখ্যানে এগিয়ে থেকেই মাঠে নামে টটেনহাম হটস্পার, কেননা স্বাগতিকদের বিপক্ষে এর আগের 5 বারের দেখায় 3 বারই জয়ের রেকর্ড আছে স্পারদের। যদিও এর আগে বার্নলির মাঠে ড্র করেছে অতিথিরা, তাই এ ম্যাচে জয়ের জন্য মাঠে নামবে পোচেনিত্তির শিষ্যরা। যদিও দলে ইঞ্জুরির কারণে থাকছে না গোলরক্ষক হুগো লোরিস, তবে স্পারদের শিবির সামাজে দলে রাখা হয়েছে হ্যারি কেইনকে, যিনি চলতি মৌসুমে লিগে স্পারদের হয়ে 19টি গোল করেছেন। শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 8ম আসর, আর এই আসরের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে কলকাতায়, যেখানে উপস্থিত থাকবেন ভারতীয় চলচ্চিত্রের বড় বড় সুপারস্টাররা। কলকাতার ইডেন গার্ডেনে হতে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠানটি স্মরণকালের সেরা অনুষ্ঠান হবে বলে এটি উপস্থাপনা করবেন সাইফ আলী খান, এমনটাই জানিয়েছে বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর। অনুষ্ঠানের প্রথম অংশে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর তাদের চ্যাম্পিয়ন ট্রফিটি তুলে দেবেন কর্তৃপক্ষের হাতে, যার মাধ্যমে শুরু হবে 8টি দলকে নিয়ে আয়োজিত 8ম আইপিএল আসর। এদিন সন্ধ্যা 7:30 শুরু হতে যাওয়া 2 ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনায় থাকবেন প্রীতম। এর পাশাপাশি অনুষ্ঠানে দর্শকদের মাথাতে পারফর্ম করবেন হৃতিক রোশন, ফারহান আখতার, শহীদ কাপুর এবং আনুষ্কা শর্মা। আর ইতিমধ্যেই এই অনুষ্ঠানে টিকিট বিক্রি শুরু করেছেন আয়োজকরা। টেনিস। মায়ামি ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জকোভিচ ও অ্যান্ডি মারে। সেমিফাইনালে জোকো 6-7, 7-6 ও 6-2 গেমে জন ইসনারকে এবং মারে 6-4, 6-4 গেমে সরাসরি সেটে হারান টমাস বার্ডিচকে। ফাইনালের টিকিটের জন্য চেক তারকা টমাস বার্ডিচের বিপক্ষে লড়াই করতে হয়েছে উইলবেন্ডনের চ্যাম্পিয়ন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে, কিন্তু শেষ পর্যন্ত 6-4 গেমে টানা 2 সেটে জয় তুলে নিয়ে 4th বারের মতো মায়ামি ওপেনের ফাইনাল নিশ্চিত করেন এই ব্রিটিশ তারকা। অন্যদিকে এটিপি র্যাঙ্কিংয়ের 22তম স্থানে থাকা জন ইসনারের বিপক্ষে প্রথম সেটে কষ্টার্জিত জয় পেতে হয়েছে টুর্নামেন্টের শীর্ষ বাছাই নোভাক জকোভিচকে। পিছিয়ে থেকে 7-6 গেমে প্রথম সেটে জয় তুলে নেন 8টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকো। দ্বিতীয় সেটে অবশ্য মার্কিন জন ইসনারকে কোনো সুযোগ না দিয়ে 6-2 গেমে দ্বিতীয় সেটের সাথে ফাইনাল নিশ্চিত করেন জকোভিচ। তৃতীয়বারের মতো মায়ামি ওপেনের ফাইনালে মারের মুখোমুখি হবেন জোকো। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর মিরপুর ও ফতুল্লায় প্রথম দিনই মাঠে গড়াবে 2টি ম্যাচ, খেলা দেখতে দর্শকদের টিকিট লাগবে না। পাকিস্তানের বিপক্ষে সিরিজে স্পোর্টিং উইকেট চান টাইগার অধিনায়ক মাশরাফি। সাম্প্রতিক ক্রিকেটের বাইরে নানা বিষয় নয়, ম্যাচের ভাবনায় শুধুই মাঠের ক্রিকেট। আমাদের শুধুই চিন্তা করা উচিত খেলা নিয়ে, আমাদের ফোকাস ছিল যে সবার রিকভারিটা যেন ভালো হয়, যেটা টিম ম্যানেজমেন্ট থেকে আমাদের বলা হয়েছে। বাংলাদেশে এসে অনুশীলনে মনোযোগী দক্ষিণ আফ্রিকার যুবারা অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে মরিয়া বর্তমান চ্যাম্পিয়ন ইয়াং প্রোটিয়ারা।
এছাচ্ছে দেশের হকির দলবদলের তারিখ ক্লাবগুলোর চাওয়া সবার অংশগ্রহণে জমজমাট লিগ ফেডারেশনের দাবি চিঠি দেওয়া হয়েছে প্রতিবাদী ক্লাবগুলোকে এবং ইপিএলে আর্সেনালের কাছে 4-1 গোলে বিধ্বস্ত হলো লিভারপুল অ্যাস্টন ভিলাকে 1-3 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড দর্শক এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি যে কোনো বাংলালিংক রেডিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে পাশাপাশি খেলার আপডেট পেতে এসএমএস করে স্টার্ট স্পেস এস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে আর খেলার জগতের সব খবর সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়